নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ শেয়ার করব একটি জনপ্রিয় স্ট্রিট ফুড রেসিপি, ফুচকা। আর ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছেন। আর তাই আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব সকল প্রকার টিপস সহ একদম দোকানের মতন পারফেক্ট ফুচকার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই। সাথে থাকছে একটি স্পেশাল ফুচকা মশলা, স্পেশাল আলু মাখা ও ফুচকার টক জলের রেসিপি, ও সাথে থাকছে অনেকদিন পর্যন্ত ফুচকা স্টোর করে রাখারও পদ্ধতি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই রেসিপিটি। তো তাহলে স্ট্রিট স্টাইল ফুচকা তৈরি করতে সবার প্রথমে ফুচকার ডোটা তৈরি করে নেবার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণে ময়দা, এরই সাথে অ্যাড করব 200 গ্রাম পরিমাণে আটা। ফুচকা একদম পারফেক্ট তৈরির জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের পরিমাণটা কিন্তু আমাদের সঠিকভাবেই নিয়ে নিতে হবে। তো 100 গ্রাম ময়দার সাথে নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণে আটা, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন ও খুব অল্প পরিমাণে বেকিং সোডা। এবারে এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট শুকনো অবস্থাতেই আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফুচকা কিন্তু ময়দা ছাড়াও আটা দিয়েও করা যেতে পারে, তবে ময়দার ব্যবহার করলে ফুচকার কালারটা বেশ ভালো আসে, আর তার জন্যই আমি এখানে ময়দার ব্যবহার করেছি। এবার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হিসাবে আমাদের লাগবে সুজি। তো 100 গ্রাম ময়দা ও 200 গ্রাম আটার জন্য আমি এখানে সুজির ব্যবহার করলাম 75 গ্রাম। এবার এই সুজিটা জল দিয়ে আমাদের অন্ততপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না সুজিটা খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। আর এটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ ফুচকা একদম পারফেক্ট তৈরি করার জন্য। তো সম্পূর্ণ 20 মিনিট পর যখনই দেখবেন সুজি খুব ভালোভাবে ফুলে উঠেছে, তখনই এই স্টেজে ডিরেক্টলি সুজিটা দিয়ে দিন ময়দা ও আটার মধ্যে। এবার কোনো রকম জল ব্যবহার না করেই এই সুজিটাকে ময়দা ও আটার সাথে শুকনো অবস্থাতেই খুব ভালো করে একবার মিশিয়ে নিন। আর যেহেতু সুজিটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই সুজির মধ্যে জল থাকার কারণে এই পর্যায়ে এসে কোনো রকম জলের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না। তো যখনই আটা ও ময়দার সাথে সুজিটা আমাদের ঠিক এরকম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখনই এই স্টেজে খুব অল্প অল্প করে জল অ্যাড করে আটাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর একসাথে অনেক বেশি জল কিন্তু একবারে দিয়ে দেবেন না, তাহলে আটার টেক্সচারটা কিন্তু অনেক বেশি লিকুইডি হয়ে যেতে পারে। কারণ ফুচকা একদম পারফেক্ট তৈরির জন্য এই ডোয়ের টেক্সচারটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি যেন নরম না হয়ে যায়, একটা মোটামুটি টেক্সচার আমাদের তৈরি করতে হবে। আর এই ডোটা মাখার সময় যখনই দেখবেন সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে আর সুজিটা কোনোভাবে দানা দানা লাগছে না, তখনই বুঝবেন এই ডোটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। কারণ আটা মাখার ওপরেও কিন্তু ফুচকা অনেকটাই নির্ভর করে, তাই চেষ্টা করবেন আটাটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেওয়ার। তো দেখুন এই পর্যায়ে ডোটা কিন্তু বেশ অনেকটাই সফট, আটার ডোটা যেমন খুব বেশি শক্তও নয় তেমন খুব বেশি কিন্তু নরমও নয়। এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে বোলের মুখে ঢাকনাটাকে চাপা দিয়ে ডোটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার মতন। আর ততক্ষণে ফুচকার বাকি প্রিপারেশানগুলো করে নেব। তো ফুচকার সাথে যে আলু মাখাটা সার্ভ করা হয় সেটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের আলু। এবার এই আলুগুলোকে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব প্রেশার কুকারের মধ্যে। চাইলে আপনারা যে কোনো পাত্রেই আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করলে খুব কম সময়ের মধ্যে আর কম জ্বালানিতেই
একদম পারফেক্টভাবেই আলুটা সেদ্ধ করে নেওয়া যায়। তো প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর হাফ চা চামচ পরিমাণে নুন অ্যাড করে এবার চারটে হুইসেলে আলুটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর আলুটা যতক্ষণে সেদ্ধ হতে থাকছে ততক্ষণে অন্য পাশে ফুচকার মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ছটা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর শুকনো লঙ্কাটা ফাইনালি ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব এক চা চামচ পরিমাণে গোটা জিরে ও এক চা চামচ পরিমাণে গোটা ধনে। এবার লো ফ্লেমে মশলাগুলোকে আমাদের একটু রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। আর এই মশলাগুলো রোস্ট করতে করতেই আমাদের সবশেষে এসে অ্যাড করতে হবে দুটো রেগুলার এলাচ। যেহেতু প্রত্যেকটা মশলার কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই মশলাগুলো কিন্তু আমাদের ঠিক এরকম আগে পরে করেই রোস্ট করে নিতে হবে। তো ফাইনালে মশলাগুলো রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার এই মশলাগুলো ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে। আর তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। আর মশলাগুলো ফাইনালি ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে তার মধ্যে অ্যাড করে নিন খুব অল্প পরিমাণে বিট নুন। আর তারপর ফাইনালি মশলাগুলোকে ঠিক এরকম পাউডার পেস্ট করে নিলেই ফুচকার জন্য আমাদের প্রয়োজনীয় মশলা কিন্তু একদম রেডি। এবার নেক্সট আমরা ফুচকার জন্য টক জলটা তৈরি করব। আর তার জন্য একটা বোলের মধ্যে 40 গ্রাম পরিমাণে তেঁতুল আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এতে তেঁতুলের থেকে পাল্পটা খুব সহজেই বের করে নেওয়া যায়। তো তেঁতুলটা জলের মধ্যে খুব ভালো করে রাব করে নেওয়ার পর এবার এই তেঁতুলের জলটাকে আমাদের খুব ভালো করে স্ট্রেন করে নিতে হবে। তো ফুচকার টক জলের মধ্যে তেঁতুলের টকের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, যে যেরকম টক পছন্দ করেন সেই অনুযায়ী। তো তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে স্ট্রেন করে নেওয়ার পরে দেখুন তেঁতুলের এই জলটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়েছে। তো এবার এই টক জলটা তৈরি করতে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হিসাবে লাগবে ধনে পাতা, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি পরিমাণে আদার স্লাইস। এবার এই তিনটে ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ ধনে পাতা, কাঁচা লঙ্কা ও আদাটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার এই তিনটে ইনগ্রিডিয়েন্টের থেকে একটা স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর ফাইনালি এই পেস্টটা তৈরি হয়ে গেলে এবার এই পেস্টটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন তেঁতুল জলের মধ্যে। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নিলাম 1 লিটার পরিমাণে নর্মাল ওয়াটার। এরই সাথে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ফ্রেশলি চপ করে রাখা ধনে পাতা, ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রেশলি চপ করে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। নেক্সট অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও 1 চা চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট অথবা বিট নুন। নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। নেক্সট অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আগে থেকে তৈরি করে রাখা ফুচকা মশলা। এবার এই সমস্ত উপকরণ একবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর তারপর এই স্টেজে এসে অ্যাড করতে হবে গন্ধরাজ লেবু পাতা, আর সবশেষে অ্যাড করব গন্ধরাজ লেবুর রস। তো ফুচকার টক জলের জন্য কিন্তু এই গন্ধরাজ লেবুর রস ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এবার এই সমস্ত কিছু ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিলে ফুচকার জন্য আমাদের স্পেশাল টক জল কিন্তু একদম রেডি। এবার ফুচকার আলু মাখাটাকে তৈরি করব। তো প্রেশার কুকারে 4টে হুইসেলে আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এবার এই আলুর থেকে খোসাটাকে আমাদের খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ফাইনালি আলুর থেকে তার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে
এবার এই আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিন। আর তারপর এর মধ্যে একে একে অ্যাড করে নিন বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট। যেমন সবার প্রথমে আমি দিয়ে দিলাম তেঁতুলের টক জলটা। আলু মাখাতে তেঁতুলের এই টক জলটা কিন্তু মাস্ট। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেঁতুলের পাল্প। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নেক্সট অ্যাড করলাম সেদ্ধ করে রাখা ছোলা মটর, অল্প পরিমাণে কুচানো ধনে পাতা, 1.5 চা চামচ পরিমাণে ফুচকা মশলা, 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, স্বাদ অনুসারে নুন, ও তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন। আর সবশেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর অল্প পরিমাণে আগে থেকে তৈরি করে রাখা ফুচকার টক জল। এবার এই সমস্ত উপকরণের সাথে আলুটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণ অ্যাড করার পর পরিমাণে একটু বেশি হওয়ার কারণে আমি এই পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার ফাইনালি আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমাদের ফুচকার জন্য স্পেশাল আলু মাখা কিন্তু একদম রেডি। এবার এই আলুটা আমি সার্ভ করে নেব একটা সার্ভিং বোলের মধ্যে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার ফাইনালি ফুচকাটা তৈরি করে নেব। তো 1 ঘন্টা আটার ডোটাকে রেস্টিংয়ে রাখার পরে দেখুন এই স্টেজে আটার ডোটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আর ফুচকা একদম পারফেক্ট তৈরির জন্য ডোটা কিন্তু আমাদের ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এবার এই ডোটা রেস্টিংয়ে রাখার পর অন্তত পক্ষে 3-4 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর এবার এই ডোয়ের থেকে লেচিগুলোকে কেটে নেব। নর্মালি আটা তৈরি করতে আমরা লেচিটাকে ঠিক যে মাপে কেটে থাকি, ফুচকা তৈরির জন্য লেচিটাকে আমাদের ওই একই মাপেই কেটে নিতে হবে। আর সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবার বেলার সুবিধার্থে লেচিগুলোকে ঠিক এরকম গোল গোল করে সুন্দর শেপ দিয়ে নিন। আর ফাইনালি লেচিগুলো আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার লেচির ওপরে অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা ছড়িয়ে লেচির মধ্যে এই আটাটাকে আমাদের একটু ভালো করে মাখিয়ে রাখতে হবে। এতে ফুচকার লেচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আপনাদেরকে দেখাবো যে ফুচকা আমাদের ঠিক কিভাবে তৈরি করতে হবে। তো ফুচকা তৈরির জন্য আটার এই লেচিটাকে সবার প্রথমে একটা বড় করে গোল রুটির শেপে আমাদেরকে বেলে নিতে হবে। আর এটা বেলার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেচির চারপাশটা যেন আমাদের একদম সমানভাবে বেলা হয়, কোথাও উঁচু আবার কোথাও নিচু এরকমটা যেন না থেকে যায়। আর এই ফুচকার জন্য রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে একদমই বেলা যাবে না, একটু পাতলা করেই রুটিটাকে বেলে নিতে হবে। আরও সহজভাবে বলতে গেলে রুমাল রুটি ঠিক যেরকম পাতলা হয়ে থাকে ফুচকার জন্য কিন্তু এই রুটিটাকে আমাদের ওই একইভাবেই বেলে নিতে হবে। কারণ খুব বেশি মোটা করে যদি রুটিটাকে বেলা হয় তাহলে ফুচকা কিন্তু ফুলবে না। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের কৌটোর ঢাকনি দিয়ে ফুচকাগুলোকে আমি কেটে নেব। ফুচকাগুলোকে কেটে নেওয়ার পর এবার একটা একটা করে এই ফুচকাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো ঠিক যেভাবে ফুচকাটাকে আমি বেলেছি ঠিক সেভাবেই ফুচকাটাকে আমি রেখে দেব একটা প্লেটের মধ্যে। আর ফুচকাগুলো বেলে নেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ফুচকাগুলোকে আমাদের অবশ্যই রেস্টিংয়ে রাখতে হবে, কারণ ফুচকা বেলার সাথে সাথেই যদি ফুচকাগুলোকে ফ্রাই করা হয় তাহলে একটা ফুচকাও কিন্তু ফুলবে না। আর তাই বেলার পরে এই ফুচকাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। এছাড়াও কোনো রকম ডিশ ব্যবহার না করে ফুচকাগুলোকে এভাবে
কিচেন টপের ওপরেও রেখে দিতে পারেন। তো ফাইনালি ফুচকাগুলোকে বেলে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো আধ ঘন্টার মতন, আর তারপর ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার ঠিক যে ফুচকাগুলো আমরা আগে বেলেছিলাম ঠিক সেই ফুচকাগুলোকেই আমাদের আগে ফ্রাই করতে হবে। আর ফুচকাগুলো রাখার সময় ফুচকার যে দিকটা ওপরের দিকে ছিল সেই দিকটা ওপরে রেখেই কিন্তু তেলের মধ্যে ফুচকাগুলোকে আমাদের ছাড়তে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠছে। আর এই ফুচকাগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে হাই ফ্লেমে। তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর ফুচকাগুলো ফ্রাই করার সময় লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করা একদমই যাবে না, তাহলে কিন্তু ফুচকাগুলো একদম পারফেক্ট ফুলবে না। তো এরকম ছোট ছোট টিপস ফলো করলে আশা করছি আপনারা রেসিপিটি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুচকা। এবার সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা ফুচকা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কড়াইয়ের স্পেস অনুযায়ী ফুচকাগুলোকে দেবেন, কারণ একসাথে অনেক বেশি যদি ফুচকা আপনারা ফ্রাই করেন তবে সেক্ষেত্রে ফুচকা কিন্তু খুব একটা ফোলে না। যদি সেটা ফোলেও তবে সেটা চুরমুর অথবা পাপড়ি চাটের মতনই হয়ে যায়। তো আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর এই একইভাবে বাকি ফুচকাগুলোকেও আমি ফ্রাই করে নেব। আর সমস্ত ফুচকা ফ্রাই করে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে কিন্তু আমাদের সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এবার দেখে নিন যে ফুচকাগুলো আমার ঠিক কেমন তৈরি হয়েছে। তো আওয়াজ শুনে হয়তোবা আপনারা বুঝতে পারলেন যে আমার এখানে ফুচকাগুলো কিন্তু বেশ পারফেক্ট তৈরি হয়েছে, আর এটা ভীষণই ক্রিস্পি। আর চাইলে আপনারা এই ফুচকাগুলোকে অন্তত পক্ষে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আর তার জন্য ফুচকাগুলো ফ্রাই করে নেওয়ার পর সেটাকে সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফুচকাগুলোকে এভাবে একটা ক্যারি ব্যাগের মধ্যে স্টোর করে রাখবেন। আর প্রত্যেক দিন এই প্যাকেটের মুখটা খুলে একটু রোদে দেবেন, তাহলেই দেখবেন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি থাকবে। তো এবার ফাইনালি ফুচকাগুলোকে সার্ভ করে নেব। তো আমার আজকের এই ফুচকার সম্পূর্ণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।